নানা বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান খনার বচন। হ্যাঁ বন্ধু, এবং যে অনুষ্ঠানে বাংলার জ্যোতিষজনী খনাময়ের সঙ্গে একেবারে সরাসরি কথা বলা যায়, সুযোগ পাওয়া যায়। তাই বন্ধু, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন, কি প্রশ্ন, জন্ম, সাল, তারিখ, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে বলবেন এবং গঠনমূলক মৌলিক প্রশ্ন করবেন খনামায়ের কাছে। এবং এছাড়াও যদি আপনাদের কারো মনে কোনো আধ্যাত্মিক জীবন জিজ্ঞাসা থাকে, সে প্রশ্ন আপনারা করতে পারেন খনামায়ের কাছে। তাই আপনারা কিন্তু আসবেন এবং খনামাকে আমরা নিয়ে আসবো এই অনুষ্ঠানে। সব কিছু নিয়েই মা যেটা বলেন যে একটা মেলবন্ধন, একটা সেতু বন্ধন, একটা ভালোবাসার প্রেমবন্ধন, সেটাই কিন্তু যুগের পর যুগ খনামা করে চলেছেন, দিনের পর দিন করে চলেছেন এই টিভি মিডিয়ায় বিভিন্ন জায়গায় মা প্রবচনের মাধ্যমে। মানুষের সঙ্গে মানুষের একটা সেতু বন্ধন, মেলবন্ধনই হচ্ছে খনামার জীবনের একটা উদ্দেশ্য। তাই বলি খনার ভিটা জন্মতার ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষজননী, মঙ্গলবার মহামনাম তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনা মা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনাব্দ শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না, মানুষের জীবনের সমস্যা সমাধানের কাজে। মা বলছে ঘাবড়ে যেও না, ভয় পেও না, জীবন আছে, সমস্যা আছে, সমাধান আছে, আমি আছি তোমাদের সঙ্গে, এগিয়ে যাও তোমরা খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। তাহলে বন্ধু চলুন টিভির পর্দায় নিয়ে আসি সেই প্রাণবন্ত, সঞ্জীবিত, প্রদীপ্ত, উদ্দীপ্ত, হসনমুখী মানুষটিকে। মা অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই। এই ভালো থাকতে থাকতে দিন যেতে যেতে আমরা দুর্গা পুজো কাটালাম, এখন তো শুভ বিজয়া, সকলের জন্য প্রাণ ভরা আদর, ভালোবাসা এবং সুস্থতা কামনা করছি সকলের জন্য। মা দুর্গার কাছেও কামনা করেছি, তোমাদের জন্য এখনো কামনা করছি। আবার আর এক শক্তিরূপী মা আসছেন, কালী পুজো আসছে, সেই কালী পুজো মা লক্ষ্মীর কাছেও প্রার্থনা করেছি, মা কালীর কাছেও প্রার্থনা করব। প্রার্থনা শুধু আমি নয়, আমরা সকলে মিলে করব। তোমাদের জন্য একটা নূতন বার্তা আছে, সেটা হচ্ছে যে কালী পুজোর রাত্রে তোমরা তোমাদের গৃহে বসে কি ক্রিয়া করলে তোমাদের গৃহ শান্তি হবে, গৃহে শান্তি আসবে, আরোগ্য লাভ হবে, মানসিক শান্তি হবে, কি করলে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। পরপর পরপর এই বারোটার, বেলা বারোটার অনুষ্ঠান এবং বেলা তিনটের অনুষ্ঠান সৃষ্টি টিভিতে, বেলা তিনটের অনুষ্ঠান এবং রাতের 10:25 অনুষ্ঠান, এইগুলো ফলো করতে থাকো পরপর। আমি তোমাদেরকে সেই মন্ত্র, সেই ক্রিয়া, সেই নিয়ম সুন্দর ভাবে হ্যালো হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যাঁ জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিশ্বজিৎ বলছি, তারাবিক থেকে। আচ্ছা আচ্ছা, বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ কোনায়? ও তারাপীঠ থেকে। হ্যাঁ বলো বিশ্বজিৎ। মাকে ফোন করেছিলাম, বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, বলো বিশ্বজিৎ বলো। চারিদিকে শোনা যাচ্ছে প্রচন্ড ভাবে মানুষ খুব রোগ ভোগ করছে। হ্যাঁ বলো, তারপর বলো। হ্যালো, এইটাই? হ্যাঁ বলো, তোমার এইটাই সমস্যা, শরীর খারাপটা? আচ্ছা আচ্ছা, তো জন্মসালটা নিতে হবে। হ্যাঁ জন্মসালটা বলো। 15/3/2001 15/3/2001 তাই তো? আর সময়টা বলো বিশ্বজিৎ। রাত্রি 11টা। কি বার ছিল? বৃহস্পতিবার। জন্মস্থান কোথায় ছিল? তারাপীঠ। রাশি লগ্ন? বৃশ্চিক রাশি। এবং আমরা যদি মা কিন্তু শরীর বলে দেন, তোমার এইটাই প্রশ্ন তো আজকে? হ্যাঁ আগে কল করেছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, মা মনে রেখেছে, মা যাকে একবার মনে রাখেন তাকে মা সারা জীবনই মনে রাখেন, এটা একদম ব্যাপার। সে 1 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, তাহলে আজকে বিশ্বজিৎটাকে কষ্টেই কেটেছে, শরীর খারাপ নিয়ে না ভালো কাটাতে পেরেছো? হ্যালো হ্যালো বিশ্বজিৎ। হ্যাঁ, পুজোটা কেমন কাটালে, দুর্গা পুজো, মায়ের পুজো কেমন কাটালে? ভালো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমাদের ওখানে তো তারাপীঠে একটার পর একটা অনুষ্ঠান তো আছে, কোজাগরি লক্ষ্মী পূজা। হ্যাঁ সেটাই সেটাই, আর মা রয়েছেন, সেটাই বলছি যে মা রয়েছেন তো কোজাগরি লক্ষ্মী পুজোতে, মায়ের পুজো ধুমধাম হলো, এরপর আসছে কালী পুজো, সব মিলিয়ে তোমাদের ওখানে তো জমজমাটির জায়গা ভীষণ ভালো। মনের কল্পনাতেই পৌঁছে যায়, যেই তারাপীঠ নামটা উচ্চারণ হয় মনের কল্পনাতেই মন সেখানে পৌঁছে যায়।
তো তোমার শরীর খারাপ, এটা নিয়ে শুনে খারাপ লাগছে, আমি একটু হিসাব করে গণনা করে তোমাকে দেখে বলে দিচ্ছি। সর্বোপরি সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে মা রয়েছেন, মা যখন রয়েছেন তোমাদের কাছে তখন মায়ের কৃপায় অবশ্যই অবশ্যই ভালো থাকবে, অবশ্যই খুব ভালো থাকবে। আমি হিসাব করে নিয়ে বলে দিচ্ছি কেন তোমার এত শরীর খারাপ। এবং তারা মা রয়েছেন, আমাদের গর্ভধারিণী মা রয়েছেন, এবং আমাদের জীবনে বন্ধুর মতো, পরম আত্মীয়র মতো, কাছের মানুষ খনা মা রয়েছেন। এই যে এতগুলো মা পেলাম, অর্থাৎ প্রতি মার মাঝে প্রতি মা বিরাজে, এবং খনা মা কিন্তু আমাদেরকে ভীষণ ভীষণভাবে সবসময় উৎসাহ দেন, ভেঙে পড়ো না, জীবনের লড়াই করো, শরীর খারাপ হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, অনেক অনেক কিছু হতে পারে, জীবন মানেই যুদ্ধ, একটা একটা লড়াই। মা জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং প্রতিকার যে বইটি লিখেছেন, সেই বইয়ের মধ্যে মা কিন্তু লিখেছেন যে একটা মানুষ সে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন থেকেই তার জীবনের একটা লড়াই শুরু হয়, তখন থেকে তার জীবনের স্ট্রাগল সেই ভ্রূণ অবস্থা থেকে, তারপর সে ভবিষ্যৎ হলো, প্রকৃতির সঙ্গে লড়াই করলো। তা সেইখান থেকে কিন্তু মা ছবিটা এঁকেছেন, যে আমি বলছি এই যে আমাদের টিভির পর্দায় ভেসে উঠেছে জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। এবং আজকে বাংলার সুধী সমাজ দ্বারা এই বইটি কিন্তু উচ্চ প্রশংসিত, বিভিন্ন পত্রপত্রিকায় তারা যারা সমালোচক তারা কিন্তু বইটির প্রশংসা করছে, এবং যারা কিনেছেন বইটি তারা জানেন, যারা সংগ্রহ করেছেন, যে বইটি কি উপকৃত হয়েছি, বইটি পড়ে আমরা কি উপকার দেয় আমাদের জীবনে। এবং যারা এখনো সংগ্রহ করেননি আমি অনুরোধ করব আপনারা সংগ্রহ করে নিন জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। হ্যাঁ বিশ্বজিৎ, তোমার জন্য হিসাব করা হয়ে গেছে, তোমাকে আমি বলি, আগেও বলেছি আবারও বলছি, তোমার বাপু এখন শনির সাথে সাথে রাশিতে এবং লগ্নতে চলছে। যে জাতক জাতিকার রাশিতে এবং লগ্নতে উভয় শনির সাথে সাথে চলে, তার নিজের শরীর খারাপ, তার গুরুজনের, তার পিতামাতার শরীর খারাপ, অসুস্থতা, তার নিজের ভীষণভাবে মন ভেঙে যাওয়া, মানসিক দিক থেকে খুব কষ্ট পাওয়ার যোগ প্রবলভাবে থাকে, সে কারণে তার প্রতিকারের প্রয়োজন হয়। সেই প্রতিকারগুলো করে নিলে ভালো থাকে। তুমি পরপর বলুন, বলো। হ্যাঁ আমি সেটাই বলছি যে হ্যাঁ, শরীর খারাপের ভয়টা সকলকে নিয়েই হয়, তার কারণ হচ্ছে যে যেহেতু তোমার এখন সাড়ে সাথে চলছে সেই কারণে। তো আমি তোমাকে বলছি শনি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথাগুলো? আমরা টিভিতে শুনলে ভালো হয়, তুমি তার থেকে টিভিতে শুনো, টিভিতে একটা আওয়াজ হয়, টিভিতে শুনলে ভালো হয়। হ্যাঁ আমি তোমাকে বলছি শনি রাহু এবং মঙ্গল, শনি রাহু ও মঙ্গল গ্রহের প্রতিকার করার দরকার। এছাড়া বাড়িতে যেহেতু সবার শরীর খারাপ, এবং যাতে তুমি ভালো থাকতে পারো তার জন্য কালী পুজোর রাত্রের একটি ক্রিয়া আমি অনেক পুরনো ঐতিহাসিক বই থেকে, পুরনো বই থেকে মা ছিন্নমস্তার একটি ক্রিয়া মন্ত্র তুলে নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য। সেই মন্ত্রটি আমি বারবার বারবার কালী পুজো পর্যন্ত টিভিতে ঘোষণা করতে চাইছি, একবার না হলে আরেকবার, আরেকবার না হলে আরেকবার, যাতে সকলে মিলে তোমরা এই মন্ত্র, এই ক্রিয়াগুলো লিখে নিতে পারো, শিখে নিতে পারো, উচ্চারণগুলো ঠিক মতন করে নিতে পারো। যদি কালী পুজোর রাত্রে তুমি মা ছিন্নমস্তার এই ক্রিয়া মন্ত্রটি করতে পারো, তাতে তুমি অনেক 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 ভালো থাকবে, তোমার ফ্যামিলির সবাই ভালো থাকবে, একা ভালো থাকা ভালো থাকা না, পরিবারের সকলের ভালো থাকা, বাস্তুর দোষ কাটানোর, এই জন্য আমি বলে দেবো সেগুলো কালী পুজোর রাত্রে করতে হবে। পরপর পরপর অনুষ্ঠান আজকেই আছে, বেলা তিনটের অনুষ্ঠান সৃষ্টি টিভিতে, সেটিতে দেখবে, সেখানেও পাবে, রাত্রি দশটা পঁচিশে সেখানেও পাবে, এছাড়া এভরিডে টকশোগুলো যেটা চলে বেলা ১২টায় প্রতিদিন সৃষ্টি প্লাসে, সেখানেও দেখবে, তুমি দেখতে দেখতে লিখে নেবে, শিখে নেবে, তাহলে দেখবে এটা করলে ভীষণ ভালো। ঠিক আছে, হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? আমি মহুয়া ব্যানার্জি বলছি, বীরভূম থেকে। মহুয়া ব্যানার্জি? হ্যাঁ। আচ্ছা মহুয়া ব্যানার্জি, কার জন্য জানবেন দিদি? আমি আমার জন্য জানবো। আচ্ছা জন্ম সাল সময় বলুন। জন্মস্থান হচ্ছে? না জন্ম সাল, সাল ৪১ কখন দিদি? বেলা ঠিক আছে, ৪১৭৭, তাই তো? আচ্ছা আর কি বার ছিল? শনিবার ছিল। শনিবার। রাশি লগ্ন? রাশি হচ্ছে কর্কট রাশি, লগ্ন মিথুন। আচ্ছা কর্কট রাশি মিথুন লগ্ন, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কর্কট রাশি মিথুন লগ্ন। আচ্ছা প্রশ্নটা কি? গোত্রটা হচ্ছে? না প্রশ্নটা, গোত্র বলছি না, প্রশ্ন কি জানতে চাইছেন মার কাছে, জানতে চাইছেন কি, জিজ্ঞাসা? আমি জানতে চাইছি যে আমার
গণনাটা করে নিয়ে তোমাকে বলে দিতে পারবো। একদম সুন্দর কথা। মহাদি খনন অনুষ্ঠান দেখাচ্ছে? হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান দেখি তো। আচ্ছা, যাক, কিরকম মনে হচ্ছে শুনে একটু মনের কথা? এর মধ্যে কিন্তু খনামা বন্ধু সবাইকে বলছি, মহুয়াদিকে বলছি, সবাইকে বলছি, এই যে খনামা বলেন, এর মধ্যে মা কিন্তু দেশ কাল সমাজ পরিবার সবাইকে জুড়ে দেন একটা কথা, কিন্তু একটা কথার কিন্তু অনেক ব্যঞ্জনা। একা থাকা ভালো নয়। আজকে আমরা যেটা সবাই ভাবছি যে আমি ভালো আছি, আমি ভালো আছি, ভালো আছি, কিন্তু না, একা থাকা ভালো নয়। সবাইকে নিয়ে যেটা ভালো থাকা সেটাই হচ্ছে ভালো থাকা। সেটাই কিন্তু দেশ গড়ে, সেটাই কিন্তু সমাজ গড়ে, সেটাই কিন্তু পরিবার গড়ে, তাই তো মহাদি? এইভাবেই চলছে। এবং মা যে বইয়ের কথা আমি বারবার বলি যে এই বইটা যদি আপনারা সংগ্রহ না করেন জীবনে কিন্তু একটা বড় মিস হয়ে যাবে। জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন। হ্যাঁ, আমার হয়ে গেছে মহুয়া ব্যানার্জি। আমি তোমাকে তোমার বিষয় নিয়ে, তুমি যা জানতে চেয়েছো সেগুলো নিয়ে বলবো। সব থেকে আগে বলি শরীরের বিষয়ে, শরীরটা ভালো যাবে না, শরীর নিয়ে ভোগান্তির ভয় রয়েছে, মাঝে মাঝে গা হাত পা কাঁপা, বুক ধরপড় করা, মাথার কষ্ট, এগুলো নিয়ে ভোগান্তির ভয় রয়েছে। খুব সাবধান থাকবে, ভীষণ সাবধান থাকবে। সাংসারিক অশান্তি, সাংসারিক অশান্তিতে তোমাকে ভীষণভাবেই মানসিক চাপ সৃষ্টি করে দিচ্ছে, ভীষণ কষ্টে আছো। ভুল বোঝাবুঝি, মতান্তর, অশান্তি, সামান্য অশান্তির থেকে অনেক বৃহত্তম আকার নিতে থাকছে মাঝে মাঝে। এইগুলো হচ্ছে তোমার এখন চলছে রাহুর দশা, সেই কারণে এত কষ্ট। তোমার তিনটি গ্রহ প্রচণ্ড বিরূপ অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে রাহু, মঙ্গল ও শুক্র। রাহু, মঙ্গল ও শুক্র গ্রহের সঠিক প্রতিকার করা একান্ত দরকার। রাহুর দশা চলছে, সেই কারণে এত সমস্যা চলছে, সেই কারণে তোমাকে একটুখানি প্রতিকার করতে হবে। মঙ্গলবারটা তুমি নিরামিষ আহার করবে, মা মঙ্গলচণ্ডীর পুজো দেবে। সহজে যেটা বলবার সেটা বলছি, মা মঙ্গলচণ্ডীর পুজো দেবে, মঙ্গলবার তুমি পালন করবে, নিরামিষ আহার করবে, পালন করবে, আর রাহু মঙ্গল ও শুক্র গ্রহের প্রতিকার করবে। আমার বিশ্বাস এগুলো করলেই তুমি ভালো থাকবে, তোমার পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে, তুমি সুখী জীবনযাপন করতে পারবে, সুখে শান্তিতে সংসার করো, এই কামনা করি তারা মায়ের কাছ থেকে। এবং মা দুর্গাও কৃপা করুন যাতে তোমার সংসার সুখের শান্তি। সুন্দর কথা, ভালো থাকো, সত্যি কথা বলে। এবং মা আপনি যেটা বলেন যে ধরুন এই যে আপনি প্রতিকারের কথা বললেন, এবং আপনি একটা কথা বলেন যে প্রতিকার তো আছে, কিন্তু সবচেয়ে আমাদের জীবনের ঝড় যেন মনের জোরটা কিন্তু রাখতে হবে, আর ঈশ্বরের প্রতি শরণাগতি, এই দুটো কথা আমি সবসময় বলি। যে সেই কথাই বললাম যে মঙ্গল চণ্ডীর পুজো করো, এতেই তোমার মঙ্গল হবে, তোমার অশুভত্ব সব কেটে গিয়ে শুভত্ব পরিণত হবে মঙ্গলচণ্ডীর কৃপা হলে। সাংসারিক অশান্তি থেকে রক্ষা করার জন্য প্রত্যেকের জন্য বলি, যাদের স্বামী স্ত্রীতে মনমালিন্য, পরিবারে অশান্তি, তাদের কিন্তু মঙ্গলচণ্ডী মাকে ভীষণভাবে ডাকতে হয়, তাতে ভীষণ মঙ্গল হয়, ভীষণ ভালো হয়। আচ্ছা, মানে দাম্পত্য একটু আমি সময় আছে, দাম্পত্য যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা স্বামী স্ত্রীতে একসঙ্গে থাকবে ঝগড়াঝাটি, মঙ্গলচণ্ডী সেখানে প্রভাব ফেলবে? এখানে একদম ভীষণভাবে, যারা আমার কাছে ক্রিয়া করাতে দেয়, যারা তন্ত্রের কাজ তারা রক্ষা পেতে চায়, তাদের আমি যেগুলো কাজ করে দিই সেখানে মঙ্গলচণ্ডীর যন্ত্রম করি, মঙ্গলচণ্ডীর যজ্ঞ করি, মঙ্গলচণ্ডীর ক্রিয়া করি, করে তাদেরকে সেই কবচ করে, কবচ ধারণ করে, তাতে করে তারা পরিত্রাণ পায়, অশান্তির থেকে রক্ষা হয়। আর সব থেকে ভালো লাগে, ডিভোর্সের জায়গা পৌঁছে গেছে, সেখান থেকে অনেক কেস আবার মিলন করিয়ে দেয়া, সংসারটাকে স্থির করে দেয়া, তাতে সংসারে যে ছোট্ট মাদ্যপন্তুরা থাকে তারা পর্যন্ত ভীষণ খুশি হয় যে যাক, তাদেরকে, তাদের কথা ভেবে আমাকে নমস্কার। আচ্ছা পায়েল, আপনার ইয়ে বলুন, জন্ম সাল সময় বলুন। আচ্ছা, 24/4/1992। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সময় বলুন। রঘুনাথগঞ্জ। আচ্ছা, আর রাশি কি বললো? পায়েল সেন। আচ্ছা, আর রাশি লগ্ন বলুন। রাশি মকর রাশি আর সিংহ লগ্ন। মকর রাশি, সিংহ লগ্ন।
আর আপনি তো বললেন মাকে আপনার যে জিজ্ঞাসা, তাই তো? শরীর এবং বিবাহ, এবং মা কিন্তু দীর্ঘদিন বিবাহ, মা বিবাহ, হ্যাঁ, এবং মা কিন্তু দীর্ঘদিন কেউ জিজ্ঞাসা করুক বা না করুক, খনামা কিন্তু সবসময় এটাই বলেন যে তোমার শরীরটা কিন্তু আগে দরকার, ঠিক করা দরকার। তার কারণ আমরা জীবনে যে পেশাতেই থাকি না কেন, যে পেশাতেই যে যেখানেই থাকি না কেন, কিন্তু আমাদের শরীরটা যদি ভালো না থাকে আমরা কোনো পেশাতেই সফল হতে পারবো না। পায়েল, কেমন লাগছে আজকে ফোনটা পেয়ে? আপনি তো একজন ইয়াং তরুণ প্রজন্ম, জিজ্ঞেস করি যে খনামার কথাগুলো কেমন লাগে আপনার মনে? আমার খুব ভালো লাগে, ওনাকে এদিকে পাই না, আমি যেতে পাই না, আমার খুব আফসোস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ফোন করে জেনে নেবেন, আমার যারা বন্ধু আছেন ফোন ধরে তারা আপনাকে বলে দেবে যে কিভাবে আপনি মুর্শিদাবাদ থেকে কাছে বা কোথাও আসতে পারেন, কারণ অনেক দূর দূর, শুধু মুর্শিদাবাদ না, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষ খনামার কাছে আসেন। তাই আমি বলবো যে আপনিও কিন্তু একবার চেষ্টা করে মায়ের সান্নিধ্যে আসুন, এবং বিভিন্ন কলার বন্ধুকে আমি বলবো পায়েল সহ যে আপনারা একবার চেষ্টা করে বাংলার জ্যোতিষজনেই খনামার কাছে আসুন, তার সান্নিধ্য লাভ করুন এবং জীবনের মোড়টা ঘুরিয়ে ফেলুন। বা আপনার হয়ে গেছে কথা? হ্যাঁ পায়েল, আমি তোমার সাথে কথা বলছি, তোমার কথাগুলো শুনে আমারও খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, তোমার আমার অনুষ্ঠান ভালো লাগে, এটা শুনে আমারও তোমাকে ভালো লাগলো। আমি সেই আশাতেই প্রোগ্রামটা করি যাতে সকলের ভালো লাগে, হৃদয় স্পর্শ করতে পারে অনুষ্ঠানটা, এটাই দরকার। সেই কারণে সেইভাবেই ঠাকুরের কৃপা নিয়ে কথা বলার চেষ্টা করি যাতে তোমাদের হৃদয়ে পৌঁছে যেতে পারি। আমার ঠিকানা থাকবে তোমাদের হৃদয়ে, এটাই আমার ভালো লাগা। তো তোমার শরীরের কথা বলি প্রথমেই, শরীর কিন্তু ভালো যাচ্ছে না বর্তমান সময়ে, শরীর নিয়ে খুব ভোগান্তির ভয় রয়েছে, নিম্নাঙ্গী রোগের ভয়, পেট কোমর পা এগুলো নিয়ে খুব কষ্ট পাওয়ার ভয় রয়েছে, লিভারের প্রবলেম হওয়া, হজমের গণ্ডগোল হওয়া, এগুলো নিয়ে খুব সমস্যা, খুব সাবধান থাকবে। তার কারণ কি যে বয়সটা খুবই কম, কিন্তু এই বয়স, হ্যালো পায়েল শুনছো তো, এই শরীর নিয়ে খুব সাবধান থাকবে, অল্প মাত্রায় হলেই ডাক্তারবাবুকে দেখাবে, আর সুস্থ থাকলে যোগাসন করবে, তাহলে কোনো শরীরের রোগ স্পর্শ করতে পারবে না। বিবাহের ব্যাপারে তুমি জানতে চেয়েছো, তোমার বর্তমান সময় বুধ শুক্র বৃহস্পতি গ্রহের প্রতিকার করার দরকার, বিবাহের ব্যাপারটা জটক মিলন করে তবে বিবাহ করলে তবে শুভ হবে, আর বিবাহটা তোমার এখনো এক বছর দু মাস পর শুভ যোগ আসবে, এখন থেকে এক বছর দু মাস পর বিবাহ হলে শুভ যোগ আসবে, ভালো বিবাহ হবে, বিবাহিত জীবন সুখের হওয়ার যোগ রয়েছে, তোমায় একটাই কাজ করতে হবে, বুধ শুক্র বৃহস্পতি গ্রহের প্রতিকার করতে হবে, ঠিক আছে? অনেক অনেক ভালো থেকো, জীবনে জয়ী হও, আনন্দে থাকো, আমার আশীর্বাদ রইল, অনেক ভালো থাকো। খুব সুন্দর কথা পায়েল, তার যে সুন্দরভাবে বিনম্র চিত্তে খনামাকে যে শ্রদ্ধা জানালেন, এবং সবচেয়ে বড় কথা যে আজকে যারা নবীন প্রজন্ম তারা কিন্তু একটা কথা বলছে যে আমাদের মনে কিন্তু খনামার কথাগুলো রেখাপাত করছে, এইভাবে কিন্তু খনামা চলেন, এইভাবেই খনামা বলেন বিভিন্ন কথা। সেটা ওই যেটা বলছিলাম যে এই যে 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 ক্রিয়াগুলো এই সময় কালী পুজো সামনে, এখন বড় বড় কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, এই যে সমস্ত এই সমস্ত মানুষের চাহিদা অনুযায়ী যেন দেবতারাও চলে আসে। কার্তিক ঠাকুরের পুজো দরকার জীবনে জয়ী হওয়ার জন্য, কার্তিক পুজো দরকার সন্তান লাভের জন্য, সংসারে সুখ শান্তির জন্য, আপনি বলেছেন বলবীর্য লাভের জন্য, হ্যাঁ একদম। তো সেই যে যারা যারা আমার উপর দায়িত্ব দেয় যে যে কাজগুলো করার জন্য, তখন আমি সেই সেই দেবদেবীর, যেমন মঙ্গলচণ্ডীর পুজো করে স্বামী স্ত্রীদের মধ্যে যখন মিল ঘটিয়ে দিতে পারি, আমার দ্বারায় ভগবান যখন দেয়, আমায় যখন কৃপা করেন, সেই কৃপার অংশীদার হয়ে যায় যারা আমার সান্নিধ্যে আসে, তো সেই তাদেরকে দিতে পারলে আমার ভালো লাগে কি যে তারা কৃতকার্য হলো, একটা ভেঙে যাওয়া সংসার আবার জোর খেলো, তাতে করে তাদের যে সন্তান সে শান্তি পেল, তার কত কষ্ট। আমি সব থেকে ভাবি যদি কোনো সংসার ভেঙে যায় তো শিশুটার কথা চিন্তা হয় যে শিশুটা কত কষ্ট পাবে। আপনি এই জায়গাটা তো বেশি ফোকাস করেন, আমি যেটা বলতে আটকে গেলাম যে ওই শিশুটা, সে তো ব্যালেন্সিং হয়ে যাবে একদম, তার কথা ভেবে তার ভারসাম্য থাকবে না, হ্যাঁ, দুজনে নিজেদের চাওয়া পাওয়ার আর তখন কিছু থাকে না, কারণ তাদের পরিচয় একটাই, জেনে রাখো সবাই, তারা একটি সন্তানের মা, একটি সন্তানের বাবা, এই মা প্রিয়াঙ্কা বিশ্বাস, আচ্ছা প্রিয়াঙ্কা বিশ্বাস, ভালো লাগলো, কার জন্য জানবেন দিদি? আমি একটু নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা জন্ম সালটা বলুন। জন্মস্থান হচ্ছে না, জন্মসাল স্থান হয়ে যাচ্ছে, এটা শুনতে সালটা বলুন, সাল তারিখ।
সময় বলুন, সকাল সাড়ে দশটা, ঠিক আছে, সাড়ে দশটা, সকাল সাড়ে দশটা। আচ্ছা, কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। আর জন্মস্থানটা কোথায় বললেন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। রাশি লগ্ন বলুন দিদি। ও, আস্তে আস্তে, বৃষ রাশি, বৃষ লগ্ন। প্রশ্নটা কি মার কাছে? আচ্ছা, আপনার বাবা মার শরীরটা ভালো না, আপনার বিয়ে এক জায়গায় কথাবার্তা চলছে, সেটা হবে কিনা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই আপনার জিজ্ঞাসা, আমি লিখে নিলাম, মা উনি লিখে নিয়েছেন। আপনি তো মায়াপুর থেকে ফোন করেছেন, ভালো লাগলো আমাদের, সেই হরে কৃষ্ণ ধ্বনি বেজে উঠলো। আর মা তো কৃষ্ণ কথা বলেন, কালী কথা, তার কাছে তো কোনো গোড়ামি নেই, তিনি সকল গোড়ামির ঊর্ধ্বে, খরা মা। তাই আপনাকে হরে কৃষ্ণ বলে আমরা সম্বোধন করলাম, আপনি মায়াপুর থেকে এসছেন এবং আজকে আমাদের অনুষ্ঠান যেন ভরে গেল, কারণ শুরুতেই সেই তারাপীঠ থেকে আবার সব শেষে সেই কৃষ্ণ নাম দিয়ে, এবং মা যেটা বলেন যে কালী ও কৃষ্ণ হচ্ছে একই, সেই সবই একই শক্তি, সেই সব শক্তিকেই খনামা কিন্তু শ্রদ্ধা করেন। তাই তারাপীঠ দিয়ে শুরু হয়েছিল, আজকে মায়াপুর দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হতে চলেছে। আমাদের হাতেও কিন্তু আজ খুব অল্প সময় রয়েছে, সেই অল্প সময়ের মধ্যে আমরা কথা বলতে পারবো, এবং সমস্ত কলার বন্ধুকে আমাদের অনুরোধ, আমি যেটা বলছি যে আপনারা কিন্তু খনামার কাছে একবার এসে জীবনের মোড়টা ঘুরিয়ে নিন, আপনার ভাগ্যটাকে জেনে নিন। এবং মায়াপুর থেকে আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা বিশ্বাস, তিনি রয়েছেন গভীর বিশ্বাস নিয়ে, খনামার উপর গভীর বিশ্বাস, অল্প সময় রয়েছে, সেটা করলাম। সেটাতে হচ্ছে যে তোমার পিতামাতার শরীর ভালো যাচ্ছে না, আমার এখানে অঙ্ক বলছে তোমার শরীরও ভালো যাবে না, মাঝে মাঝে মাথার যন্ত্রণার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। আর পিতামাতার শরীর ভালো যাচ্ছে না, তোমার এখন শনির দশা অন্তর্দশা চলছে, শনির দশা অন্তর্দশা জাতকের জাতিকা চললে তার পিতামাতা উভয়ই অসুস্থ হয়ে পড়েন, সে কারণে তোমার শনি মঙ্গল ও রাহু গ্রহের প্রতিকার করার দরকার, এই গ্রহের প্রতিকার করলে তুমি অনেক ভালো থাকতে পারবে। আর বিবাহের জায়গায় তোমার কিন্তু সম্পূর্ণ ভাবে বাধা রয়েছে, তুমি যদি ফোনে থাকো জেনে নেবো যে এর আগে কি কোনো বিবাহের ফাইনাল হয়ে কেটে গেছে। হ্যালো প্রিয়াঙ্কা দি। হ্যাঁ হ্যাঁ, এর আগে কোথাও এরকম হয়ে কেটে গেছে? এর আগে এরকম হয়ে কেটে গেছে? যেহেতু কেটে গেছে, বাধাটাও কেটে গেছে, এখানে বিবাহটা তুমি অবশ্যই আশা করতে পারো হবে, খালি তোমাকে তার আগে শনি মঙ্গল রাহু গ্রহের প্রতিকার করতে হবে, শনি মঙ্গল রাহু গ্রহের প্রতিকার করতে হবে। আগের বিবাহ যেহেতু কেটে গেছে, সেহেতু এখানে বিবাহের যোগ আছে এবং সেটা হবে, কারণ বিবাহ কেটে যাওয়ার যোগ ছিল, সেটি দেখে আমি তোমায় প্রশ্ন করি। না, একদম একদম, যেটা আপনি বলে উনি বললেন সত্যি কথা, এবং জ্যোতিষ এবং গণনা যে কথা বলে, এবং সেটা যখন যোগ্য মানুষের হাতে পড়ে, আমাদের জীবনটাই যে একটা জল ছবির মতো ফুটে ওঠে। তাই বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, যতদিন বাংলা জ্যোতিষ জনিক হন আমাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতে হবে এখন চলে, কিন্তু সকলকে দিচ্ছি বলে, কালী পুজো আসছে বলে, সেই কালী পুজোর রাত্রে একটি ভালো ক্রিয়া, ভয়ঙ্কর ক্রিয়া তোমাদের জন্য শিখিয়ে বুঝিয়ে লিখিয়ে দেব, তোমরা সেটি করবে, তাতে নিজেদের ভালো নিজেরা করতে পারবে, নিজেদের জীবন নিজেরা গড়বে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।